নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 121 বছর পর এই মহাসংযোগ সৃষ্টি হয়েছে। আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে যে কটি রাশির ভাগ্য খুলতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন। এবং আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে বৃহস্পতি ড্যামেজ আছে, বৃহস্পতি পীড়িত আছে, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বৃহস্পতি কিন্তু আপনার স্ট্রং হবে। বা যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিশেষ করে মেয়েদের যদি বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, তাহলে আপনার বিয়ের জায়গাটা, বিশেষভাবে যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আসবে। দেখুন, এই যে আজ মধ্যরাত থেকে এই 121 বছর পর যে দুর্লভ এই সংযোগ সৃষ্টি হয়েছে, যে সংযোগের ফলে মহাসংযোগ, বিষ্ণুর স্বয়ং আশীর্বাদ পড়তে চলেছে। আগামী দিন যে রাশিগুলো বিশেষভাবে লাভবান হতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, অর্থনৈতিক সফলতা, কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে, এবং সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু দিবে। আগামী দিন আপনাদের, বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করতে চলেছে। আপনাদের বিশেষ করে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় ফিরে পেতে চলেছেন কর্কট রাশি। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে কর্কট রাশি কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে। আকর্ষিক ধনপ্রাপ্তি হতে চলেছে কর্কট রাশির। লিখে রাখুন কর্কট রাশি, ডায়েরিতে নোট করে নিন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, এবং এই সময়ের মধ্যে কন্যা রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি যেমন হবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ বিবাহ, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করবে। লিখে রাখুন কন্যা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে ধনুরাশির। ব্যবসা কেন্দ্রিক জায়গাটা আপনাদের খুবই ভালো, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন ধনুরাশি। এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আকস্মিক প্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে ধনুরাশির, এবং সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষরাশি। বৃষরাশির হঠাৎ অর্থপ্রাপ্তি,
বেশ কিছু দিক থেকে সুযোগ বিষ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে বিষ রাশি। এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকর্ষিক ধনপ্রাপ্তি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শেয়ার মার্কেট, গোল্ড থেকে লাভ আপনারা পাবেন, দৈনন্দিন রোজগার, দাম্পত্য সুখ, ভাগ্যের সাপোর্ট, সফলতা, সাকসেস আপনাদের নির্দেশ করছে। এবং সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে, বিদেশ থেকে ইনকামের জায়গা বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে আপনারা সাপোর্ট কিন্তু পাবেন, সন্তানের ক্ষেত্রে শুভ স্বয়ং বিষ্ণুর কৃপায়, এবং আপনাদের কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। বড় ধরনের কন্ট্রাক্ট ডিলগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আজ মধ্যরাত থেকে যে কটি রাশির কথা আমি বললাম প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অবশ্যই আপনারা কমেন্ট করুন, ভাগ্য কিন্তু আপনাদের বদলাতে কিন্তু চলেছে। সব দিক থেকে প্রতিবন্ধকতা আটকে আছে এমন কাজ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুলতে চলেছে, অর্থাৎ ভাগ্যের তালা খুলতে চলেছে এই কটির রাশির। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই নব বিষ্ণু, নব বিষ্ণু, নব বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে এই কমেন্টটি করতে ভুলবেন না। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান। এবং আপনারা বিশেষভাবে আজ মধ্যরাতের পর থেকেই আপনারা কিন্তু যে কটি রাশির কথা বললাম বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন আপনারা কিন্তু বুঝতে কিন্তু পারবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে কটি রাশির আমি কথা বললাম, সে কটি রাশির ভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে খুলতে কিন্তু চলেছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকে নম বিষ্ণু অবশ্যই কমেন্টটি করুন। নমস্কার, ধন্যবাদ।